বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। তো দোস্তো, আমি ডক্টর জয়ন্ত, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজ জিস বিষয় কো লেকার হাম ডিসকাশন করেঙ্গে, ও হে কি অ্যারিওলা মে ক্যাসে ইনসিশন ডালতে হ্যায়, ওটা হচ্ছে অ্যারিওলাতে কিভাবে ইনসিশন দেওয়া হয় সেইটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আমরা লাইপোসাকশন কমপ্লিট হুয়া হ্যায়, আবি হাম গ্ল্যান্ড কো নিকালেঙ্গে। তো বন্ধুরা, আমরা লাইপোসাকশন কমপ্লিট করেছি এই ভাইয়ের, এবারে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। তো ইয়ে গ্ল্যান্ড নিকালনে কা জো ইনসিশন ডালতে হ্যায়, ইয়ে জো নিপিল অ্যারিওলা হ্যায় ইসমে হাম ইনসিশন ডালেঙ্গে অর গ্ল্যান্ড কো নিকালেঙ্গে। এই যে নিপিল অ্যারিওলাটা দেখছেন, এখানে আমরা ইনসিশন দিয়ে বের করব। তো ইনসিশনের তিনটে টেকনিক আছে, ইয়ে জো ইনসিশন ডালনা হ্যায় ইসকা তিন টেকনিক হোতা হ্যায়। কাফি লোগ হামকো পুছতে হ্যায় কি স্যার ইস টেকনিক কে বারে মে থোড়া ভিডিও বানাইয়ে ইয়ে বাতাইয়ে, অনেক পেশেন্টরা জিজ্ঞেস করেন কি স্যার এই টেকনিকগুলোর ব্যাপারে একটু কথা বলুন, ভিডিও বানান। তো আজকে আমি এই পেশেন্টের ক্ষেত্রে দেখাবো যে তিনটে আলাদা আলাদা টেকনিক কি হয়, আমি কোন টেকনিকটা ইউজ করি। ও আজ হাম দিখায়েঙ্গে ইয়ে জো তিন আলাগ আলাগ টেকনিক হোতা হ্যায়, ইয়ে ক্যা ক্যা টেকনিক হোতা হ্যায়, মে কনসা টেকনিক ইউজ করতা হুঁ, অর কিস টেকনিকে ক্যা ফায়দা হ্যায় ক্যা নুকসান হ্যায়, এবং কোন টেকনিকের কি সুবিধা আছে অসুবিধা আছে। তো দেখি তিন টেকনিক যাব হ্যায়, যখন তিনটে টেকনিক আছে তা তখন তো ওর কিছু কিছু অ্যাডভান্টেজ ডেফিনেটলি থাকবে বা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, নইলে একটা টেকনিকেই সবাই করতো যদি একটাই সব থেকে ভালো হতো। তো আপলোক সমাজ থাকতো তিন টেকনিক হ্যায় মতলব তিনো টেকনিক মে কাম হোতা হ্যায়, তিনো টেকনিক কা কুছ অ্যাডভান্টেজ হ্যায় ডিসঅ্যাডভান্টেজ হ্যায়। আগর এক টেকনিক সবসে জ্যাদা আচ্ছা হোতা তো লোক ওহি টেকনিক মে করতে, দো বাকি দো টেকনিক নেই কোই ইউজ নেই করতা। তো তিনো টেকনিক কা অ্যাপ্লিকেশন ডেফিনেটলি রহতা হ্যায়। তো মে আজ ডিসকাশন করুঙ্গা কি ও তিন টেকনিক ক্যা ক্যা হ্যায়, উসকা অ্যাডভান্টেজ ক্যা হ্যায়, ক্যাসে ডালতে। তো এই তিনটে টেকনিক নিয়ে আমি আজকে কথা বলবো, কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নিপিল, এটা হচ্ছে অ্যারিওলা। সো দিস ইজ কল্ড নিপিল অ্যারিওলা। তো ইয়ে দেখে ইয়ে নিপিল হ্যায়, ইয়ে বট গিয়া হ্যায়, ইয়ে নিপিল হ্যায় আর ইয়ে অ্যারিওলা হ্যায়, কালা জো হ্যায় অ্যারিওলা, ইসকো নিপিল অ্যারিওলা কমপ্লেক্স বোলা জাতা হ্যায়। আর ইয়ে নর্মাল স্কিন হ্যায়, নর্মাল স্কিন সফেদ হ্যায় আর নিপিল অ্যারিওলা কমপ্লেক্স কম্পারেটিভলি ডার্কার হ্যায়, ন্যাচারাল স্কিনের থেকে এই নিপিল অ্যারিওলা কমপ্লেক্সের যে স্কিনটা থাকে সেটা ডার্কার থাকে। এইটা হচ্ছে মার্জিন, যেখানে নর্মাল স্কিন আর অ্যারিওলা স্কিন মিট হুয়া এক জায়গায় মিলেছে, ইয়ে মার্জিন হ্যায়। তো আগার মার্জিন সে হামলোগ কাটতে হ্যায় উসকো পেরি অ্যারিওলা টেকনিক বলতে, যদি আমরা মার্জিন দিয়ে কাটি তাহলে সেটাকে পেরি অ্যারিওলা টেকনিক বলা হবে। যদি আমি ঠিক মার্জিন দিয়ে হচ্ছে ইনসিশন দিই তাহলে এটাকে বলা হবে পেরি অ্যারিওলা টেকনিক। এটা হয়ে গেল পেরি অ্যারিওলা টেকনিক। আবি হাম বাতাঙ্গে কি ট্রান্স এরিওলার টেকনিক ক্যা হ্যায়, এবার আমরা ট্রান্স এরিওলার টেকনিকটা বলবো। এইটা হচ্ছে নিপিল, এইটা হচ্ছে এরিওলার মার্জিন, এর মাঝখান দিয়ে যদি আমরা ইনসিশন দিই সেটাকে ট্রান্স এরিওলার টেকনিক বলা হবে। সো ইয়ে নিপিল হ্যায়, ইয়ে এরিওলা মার্জিন হ্যায়, ইসকে বিচ সে আগর লম্বা সে করে হাম তো ইসকো ট্রান্স এরিওলার টেকনিক বলা যায়গা, এটাকে হচ্ছে তাহলে ট্রান্স এরিওলার হলো। আর যদি আমরা একদম মাঝখান দিয়ে নিপিলের ওপর দিয়ে যাই সেটা হচ্ছে আপনার ট্রান্স নিপিল টেকনিক। এটা হচ্ছে নাইন থেকে তিনে যদি আমি টানি, আগর নাইন সে তিন মে লম্বা টানতে হ্যায় তো ইয়ে ট্রান্স নিপিল টেকনিক হুয়া। তো এতক্ষণে আপনারা দেখলেন আমি বিভিন্ন যে অ্যারিওলার টেকনিকগুলো হয় সেগুলো নিয়ে দেখালাম এবং বললাম পেশেন্টের বডির ওপরে একেই দেখালাম কেমন হয়। তো আপ তক যে ভিডিও হয় উস ভিডিও মে আপনি দেখা কি ক্যাসে হাম বডি কে পেশেন্ট কি বডি কে উপর মে ড্র করকে দিখা কি ক্যাসা ক্যাসা ক্যা ক্যা ইনসিশন ডালতে হ্যায়, আব ইন্ডিভিজুয়াল জো ইনসিশনস হ্যায় উসকো লেকার উসকা অ্যাডভান্টেজ উসকা ডিসঅ্যাডভান্টেজ অর উসকো কাহা ইউজ করতে ইয়ে হাম ডিসকাশন করেঙ্গে। এবারে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনসিশন স্টাইল কে নিয়ে সেটার ইন্ডিকেশনস কি কন্ট্রা ইন্ডিকেশন কি কোথায় ইউজ করা হবে কোথায় হবে না সেটা নিয়ে আমি এই জিনিসগুলো নিয়ে এই 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 পার্টটাতে আলোচনা করব। তো প্রথমেই বলবো পেরি এরিওলার টেকনিকটা নিয়ে। পেরি এরিওলার টেকনিক হচ্ছে নর্মাল স্কিন এবং এরিওলার স্কিন, সেখান থেকে নাইন থেকে থ্রি ও ক্লক পজিশনে যদি আমরা গোল করে একটা হাফ মুন ইনসিশন দিই সেটাকে আমরা পেরি এরিওলার ইনসিশন বলছি। তো আপ যে পেরি এরিওলার ইনসিশন হ্যায় উসকো লেকার মে বাতাউঙ্গা, যে পেরি এরিওলা ইনসিশন হ্যায় ও হাফ মুন ইনসিশন হোতা হ্যায়, ইস ইনসিশন কো জব এরিওলা বহুত বড়া রহতা হ্যায় অর এরিওলা কো হামলোগ কাটনা হোতা হ্যায় তব হাম পেরি এরিওলার ইনসিশন ডালতে হ্যায়। সেটা হচ্ছে যে এই ইনসিশনটা দিলে পরে আপনার হচ্ছে আমরা এরিওলাটাকে যখন এক্সিশন করবো, এরিওলার এক্সিশন করছি যখন, এরিওলার এক্সিশন করলে পরে এই টেকনিকে করা হয়। তো আমি এরিওলার এক্সিশনের ভিডিও আমার অন্যান্য ভিডিও অন্য জায়গাতে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন যে আমরা যখন এরিওলা এক্সিশন করি, যখন এরিওলাটা অনেক বড় থাকে তখন এই পেরি এরিওলার ইনসিশন দিয়ে একটা ডাবল পেরিওলার ইনসিশন, একটা ছোট লাইন একটা বড় লাইন দিয়ে এবং মাঝখানের অংশটা এক্সারসাইজ করে দিলে পরে আমরা সাইজে কমাতে পারি। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো ইয়ে পেরি এরিওলার ইনসিশন ডালনে সে ক্যা হোতা হ্যায় কি হাম স্কিন কো জব এক্সারসাইজ করনা চাহতে এরিওলার স্কিন কো তো পেরি এরিওলার ইনসিশন উধার ফায়দা হোতা হ্যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু স্কারটা গোল একটা স্কার হয় বা গোল একটা ইনসিশন দেওয়া হয়,
এই ইনসিশনটা বা স্কারটা যখন কন্ট্রাক্ট করে তখন নিপিলটা কিন্তু ফুলে ওঠে, এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এই পেরিঅ্যারিওলার ইনসিশনের। তাহলে পেরিওলার ইনসিশন যখন আমরা দিচ্ছি তখন হচ্ছে এটা ফুলে ওঠার একটা চান্সেস থাকে। আর বাট ডিসঅ্যাডভান্টেজ যো হতা হয় পেরিওলার ইনসিশন কা ও হ্যায় কি পেরিওলার ইনসিশন মে যো ও স্কার জব কন্ট্রাক্ট করতে হ্যায় তব ইয়ে নিপিল এরিওলা ইয়ে সুস জাতা ইয়া আন্দর সে উঁচা হো গিয়া হ্যায় এসা লাগতা হ্যায়। তো ইয়ে এক ডিসঅ্যাডভান্টেজ হ্যায় অফ পেরিওলার ইনসিশন। নেক্সট যো ইনসিশন কো লেকার হাম বাত করেঙ্গে ও হ্যায় ট্রান্স এরিওলার ইনসিশন। এর পরে যেটা নিয়ে আমি কথা বলছি এটা ট্রান্স এরিওলার ইনসিশন, যেটা আমরা সোজাসুজি দিচ্ছি এরিওলার মধ্যে দিয়ে 4 o'clock পজিশন থেকে 8 o'clock পজিশন একটা লম্বা করে আমরা যখন টেনে দিচ্ছি তখন সেটাকে ট্রান্স এরিওলার ইনসিশন বলে। তো যাব 4 o'clock পজিশন সে 8 o'clock পজিশন তক হাম লোক স্ট্রেট এক মার্ক টান দেতে হ্যায় স্ট্রেট এক কর দেতে হ্যায় উসকো ট্রান্স এরিওলার ইনসিশন বোলা জাতে হ্যায়। ইয়ে যো আন্দর কা যো মাসলস রহতা হ্যায় এরিওলার স্কিন মাসল রহতা কে ইসকো ডিনারভেট কর দেতে সো এরিওলার সুজ জানে কা ইয়া ফুল জানে কা যো প্রবলেম হতা হ্যায় ও নেই হতা হ্যায়। ফলে কি হয় এরিওলার ট্রান্স এরিওলার যার ফলে এরিওলার যে মাসলস গুলো থাকে সেগুলো ডিরেক্টলি ডিভাইড হয়ে যায়, ফলে গরমে এরিওলা বেড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া এই সমস্যাটা হয় না। এবং আমি এই এরিওলার এই ইনসিশনটা যখন মোস্ট পেশেন্টদের যাদের স্কিন এক্সিশন করতে হবে না ওদেরকে এই ট্রান্স এরিওলার ইনসিশনটা ইউজ করি। আর মাই পার্সোনালি জিস পেশেন্ট কা এরিওলার স্কিন এক্সিশন কি জরুরত নেই হ্যায় উসকো ট্রান্স এরিওলার ইনসিশন ডালতে হ্যায়। থার্ড যে ক্যাটাগরিটা রইল সেটা হচ্ছে ট্রান্স নিপিল ইনসিশন। নিপিলের মধ্যে দিয়ে মাঝামাঝি যাব, 9 o'clock থেকে 3 o'clock পজিশনে যাবে কিন্তু স্ট্রেট যাবে মাঝখান দিয়ে যাবে। ই 9 o'clock পজিশন সে 3 o'clock পজিশন তক ডিরেক্টলি নিপিল কে উপর সে হাম যায়েঙ্গে ইসকো ট্রান্স নিপিল ইনসিশন বলা জাতে হ্যায়। এই ট্রান্স নিপিল ইনসিশনের অসুবিধে হচ্ছে নিপিলটা যদি ভালোভাবে জোড়া না লাগে তাহলে বাই ফিড নিপিল হয়ে যায়, নিপিলটা মনে হবে দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। তো নিপিল কো লাগেগা ইয়ে আগার আচ্ছে সে জোড়তা নেই হ্যায় তো লাগেগা কি নিপিল দো সাইড মে আলাগ আলাগ হো গিয়া হ্যায় অর ইয়ে দেখনে মে ওয়াই জ্যাসা লাগেগা। ইয়ে এক ডিসঅ্যাডভান্টেজ হ্যায় ট্রান্স নিপিল ইনসিশন কা। তিনো টেকনিক ডিফারেন্ট সার্জন ইউজ করতে হ্যায় উসকা আপনা আপনা চয়েস হতা হ্যায়। কোই 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 সার্জন কিসি এক বিশেষ টেকনিক কো জ্যাদা আচ্ছা পছন্দ করতে হ্যায়, কোনো কোনো সার্জন কোনো একটা বিশেষ টেকনিকে বিশেষ ভাবে পছন্দ করেন কারণ সে সেই টেকনিকে করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন ফলে তার পক্ষে ওইভাবে অপারেশনটা করানো সোজা হয়ে যায়। আলটিমেটলি হচ্ছে আপনার রেজাল্ট কতটা ভালো হলো সেটার উপরে সমস্ত জিনিস ডিপেন্ড করছে। তো কুছ কুছ সার্জন হ্যায় জিন লোক কা আপনা আপনা স্টাইল বান গয়া হ্যায় উসি টাইপ মে ইয়া উসি স্টাইল মে ও ফিক্স রহতা হ্যায়। सबसे बड़ा बात है कितना अच्छा रिजल्ट आपको अल्टीमेटली मिला ये सबसे बड़ा बात है। तो ये तीनों टेक्निक अच्छा है इसका इंडिकेशंस की रहता है, तीनटे टेक्निक ही ভালো আলাদা আলাদা ইন্ডিকেশনস রয়েছে। তো বন্ধুরা এটা একটা টেকনিক্যাল ভিডিও রইল, আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় নিচে আমার WhatsApp নম্বর দেওয়া রয়েছে বা YouTube লিংকে এসে লিখতে পারেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেব। সো দোস্তো কাফি টেকনিক ইয়ে থোড়া সা টেকনিক্যাল ভিডিও থা, মানে কোশিশ কি আপ লোগো কো ইজিলি অর সমঝানে কে লিয়ে হো সকতা পসিবলি হাম মাই সফল রহা। अगर आपको कोई भी क्वेश्चन से मन में तो नीचे जरूर आके मेरा व्हाट्सएप पर व्हाट्सएप नंबर दिया हुआ है या नीचे यूट्यूब लिंक में आके लिख सकते हैं। वीडियो को अगर अच्छा लगता है तो लाइक कीजिएगा शेयर कीजिएगा, वीडियो भलो लगले लाइक करबें शेयर करबें। वीडियो देखार जोने धन्यवाद, वीडियो देखने के लिए धन्यवाद, थैंक यू।